একা একা সময়টা বেশ ভালোই কাটলো। তো আজকে রবিবার, এখন আমি এখন আছি দীঘায়। দীঘায় অ্যাকচুয়ালি আমি একা এসেছি, তো এখানে জানতাম না যে এরকম কোনো নিয়ম আছে যে একা কাউকে হোটেল দেওয়া হয় না। তো আমি এখানে আসার পরে হোটেলে খোঁজ করে তারপর জানতে পারলাম যে এখানে সিঙ্গেল কাউকে, ছেলে বা হোক বা মেয়ে হোক, মেল হোক বা ফিমেল হোক, কাউকে হোটেল একা দেওয়া হয় না। তো লাস্ট আমি আমার এক পরিচিত ছিল, তাকে ফোন করলাম। ফোন করে তারপরে এর আগেও এসেছিলাম এখানে, তো ওখানে হোটেলে বুক করলাম। তো সেখানে আপাতত আমি একা আছি। সেটা হোটেলটার নাম হচ্ছে তিলাবিলা। তো এর আগে মানে খুব নর্মাল, মানে হোটেলটা অনেক পুরনো, অনেক পুরনো, মানে যখন দীঘা তৈরি হয় তখনকার সময়ের হোটেল। এখন আছি আপাতত ওখানেই, দেখাবো আপনাদেরকে হোটেলটা। এটা হলো হোটেলের গেট, চলুন ভেতরে গিয়ে দেখাই পুরো হোটেলটা। এই হোটেলটা ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে। এখানে এই হোটেলটা অনেক পুরনো, অনেক পুরনো আমলের হোটেল। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, প্লাস এখানে এসি নন এসি রুমও অ্যাভেলেবেল আছে। হোটেলটা দেখে বাইরে থেকে অতটা চাকচিক্য না মনে হলেও কিন্তু হোটেলটার রুমগুলো কিন্তু অনেক ভালো। এখানে নিচে ছোটো ছোটো, মানে নিচে দুটো বড় বড় রুম আছে, ওপরেও বড় দুটো রুম আছে, এবং পাশে ছোট ছোট কটেজ আছে। তো এখানে এসে একবার দেখতে পারেন। ডান দিকে হচ্ছে নিচের বড় বড় রুমগুলো রয়েছে, আর এখান থেকে সোজা হেঁটে গেলে ওপরে যাওয়া সিঁড়ি ওপরের রুমগুলোর জন্য। কিন্তু আমি এইবার আর ওপরে রুম পাইনি, আমি পেয়েছি নিচে। তো এখন আর রুমে গিয়ে কাজ নেই, চলুন সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি, আর ফেরার সময় ডিনারটাও নিয়ে আসি। আর আপাতত সমুদ্রের ধারে বসে আছে। আজকে সমুদ্রের প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, এবং ঢেউও প্রচণ্ড, এবং সেখানে সমুদ্রের ঢেউয়ের যে জলের যে ঝাপটা সেটা পুরো পাড়ে আসছে। তো আপাতত এখানেই আছি, কালকে সকালে আপনাদেরকে দীঘা ট্যুর করাবো। দীঘার বীচটা খুব ভালো সুন্দর করে সাজানো হয়েছে। আমফানের পর দীঘার এই বীচগুলোর প্রচণ্ড ক্ষতি হয়েছিল। তো আমফানের পর আমি এই দুবার এলাম এই নিয়ে দীঘাতে। একবার এসেছিলাম ঠিক আমফানের পর পর, তখন এইগুলোর কাজ, রিনোভেটের কাজ চলছিল। কিন্তু এখন এসে দীঘার যে রিনোভেশনের পর দীঘারকে অন্য রূপে আবার দেখা যাচ্ছে, এবং এত সুন্দর সুন্দর লাইটিং এবং এত সুন্দরভাবে সাজানো হয়েছে দীঘার সমুদ্রের পাড়টাকে, মানে অসম্ভব সুন্দর লাগছে। আপনারাও দেখুন যে কীভাবে আমফানের ক্ষতি হওয়ার পর থেকে দীঘার সমুদ্রের পাড়কে আবার রিস্টোর করা হয়। চলুন এবার হোটেলের দিকে ফেরা যাক। যেতে যেতে রাস্তায় হোটেলটা চোখে পড়লো, তো রাতের ডিনারটা এখান থেকেই নিয়ে যাব। কেউ তো নেই সাথে, আছি একা। তো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম চিকেন দো পেঁয়াজা আর রুটি। তো এখন খাচ্ছি চিকেন দো পেঁয়াজা রুটি, আর সমুদ্রের ধারে বসে খুব একটা মানে শান্ত একটা পরিবেশ এবং সমুদ্রের স্নিগ্ধ হাওয়া অনুভব করতে করতে একটা খুব হারিয়ে গেছিলাম। তো তারপর মনে হলো খিদে পেয়েছে, তো তাই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম। খুব খিদে পেয়ে গেছিলো তাই দো পেঁয়াজাটা খুলে আগেই খাওয়া হয়ে গেছে কিছুটা। আর রাতে ডিনারটা একা একা করতে খুব একটা খারাপ লাগছে না। সারাদিন জার্নি করার পর এবার জাস্ট রেস্ট নেওয়ার পালা। তো ডিনার কমপ্লিট, কমপ্লিট করে এবার শুয়ে পড়ব, কারণ কালকে সকালবেলা বেড়া উঠতে হবে, উঠে দীঘা ট্যুর করতে হবে। তো দীঘা ট্যুর করব, তো আপনাদের দেখাবো যে দীঘায় কী কী নতুন, কী কী জিনিস হয়েছে, এবং আফটার আমফান, আমফানে দীঘায় প্রচণ্ড ক্ষতি হয়েছিল, তারপর দীঘার রিস্ট্রাকচারিং কীভাবে হয়েছে, এবং দীঘার আমফানের পর দীঘায় কী কী নতুন কিছু হয়েছে, এবং সেগুলো দেখাবো কালকে সকালবেলা। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, কালকে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, আর কালকে সকালবেলা দেখা হচ্ছে, টাটা। তো একটা দিন দীঘায় কাটালাম একা একা, তো একটা অন্যরকম অভিজ্ঞতা হলো।
মানে আমার এখানে একজন যে হোটেলে রয়েছি সেটা একজন দাদার পরিচিত ছিল বলে সেখানে আমি পেয়ে গেছি। তাও এখানে আসলে আগে থেকে বুকিং যদি করে রাখো তাহলে সেক্ষেত্রে সেটা অসুবিধা হবে না। তো আমি চেষ্টা করবো, আমি পুরো ডিটেলস হোটেলের পুরো ডিটেলস সব কিছু এখানে দিয়ে রাখবো। বাজে প্রায় 12:30, তো এখন আমি লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বেরাবো, আবার রওনা দেবো বাড়ির দিকে। আমার লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, পালং শাকের তরকারি আর ফুলকপি আলুর তরকারি। আমি আজকে ভেজ অর্ডার করেছি বিকজ এত দূর জার্নি করব, তো তাই ভাবলাম একটু হালকা খাবার খাই। আর এখানকার খাবার এর আগেও আমি টেস্ট করেছি, রান্না খুবই ভালো হয়। আপনারা যদি এসে টেস্ট করবেন আশা করি খারাপ লাগবে না। তো আমি এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে বেরাবো, তো লাঞ্চের পরেই দেখা হচ্ছে। এখন রেডি হব, তো রেডি হয়ে বেরাবো, বেরিয়ে একটু দীঘার কয়েকটা এই যাওয়ার সময় দীঘার কিছু জায়গা দেখব, ঘুরবো একটু করে, তারপর এখান থেকে ওই 2:30-3 নাগাদ এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে এটাই হলো ব্যাপার যে সারা মানে অনেক সময় হয় যে কাউকে পাওয়া যায় না ঘুরতে আসার জন্য। তো যদি কেউ মনে করো যে একা আসবে, একা একা ঘোরার একটা অন্যরকম মজা। তো অনেকেই আসে এবং আসতেই পারে, তো একা একা, তো একা একা ঘুরলে নিজের মতো করে ঘোরা যায়। আর এখানে এসে আমি নিজে বুঝতে পারলাম যে মানে একা একা টাইম কাটিয়ে নিজেকে কিছুটা টাইম দিতে পারলাম। আর এমনি বিশেষ কিছু তো করার নেই এখানে, বাট তাও হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে বাড়ি যাওয়ার আগে ঘুরে দেখব দীঘার কিছু সুন্দর সুন্দর জায়গা, তো চলুন ঘুরে দেখা যাক। আমি চলে এসেছি দীঘা, নিউ দীঘার একটা সমুদ্র সৈকতে। তো এখানে আমার পেছনে সারি সারি ঝাউ গাছ, আর সামনে দিগান্তর বিস্তৃত সমুদ্র, আর সমুদ্রের পাড়ে বসে এইরকমভাবে একা একা সময় কাটাতে বেশ ভালোই লাগছে। আর আমার এই অভিজ্ঞতা আমি শেয়ার করছি তোমাদের সাথে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আছি এখন দীঘার সমুদ্রের ধারে। তো সমুদ্র জানি যে সমুদ্র ছেড়ে জানি যেতে ইচ্ছা করছে না। তো অবশেষে আমার একা ট্রাভেল করার যাত্রা শেষ, এখন যাব বাড়ির দিকে। কালকে সকাল থেকে একাই বেরিয়ে বগুড়ান জলপাই থেকে রাতে 7:30-8 নাগাদ দীঘায় এসে পৌঁছালাম। পৌঁছে তারপরে হোটেলে একা থাকা খাওয়া, সমুদ্রের ধারে বসে একা সময় কাটানো, অন্যরকম সময় কাটলো। আর আশা করি এরকম একা একা সময় কাটানো অনেকেরই হয়তো ভালো লাগে। আর মানে একসাথে অনেকজন আসা, ফ্যামিলির সাথে আসা আর একা আসা দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কিন্তু যদি কেউ মনে করো একা আসতে চাও নিশ্চয়ই আসতে পারো। তো চলো বাড়ির দিকে ফেরা যাক। ফিরছি এখন কলকাতার দিকে। তো কলকাতার দিকে যেতে একটা জায়গা আমার খুব মানে খুব ভালো লাগলো, মানে জায়গাটা দেখাচ্ছি। দুদিকে সারি সারি গাছ আর তার মধ্যিখান দিকে রাস্তা চলে গেছে, আর পিছনে আমার ন্যাশনাল হাইওয়ে, আর ঠিক আমার বাঁদিকে রয়েছে একটা খাল। মানে খুব সুন্দর একটা পরিবেশ, হঠাৎ করে মনে হলো একটু দাঁড়িয়ে যাই। Thank you.
একটা মজা যে যখন এখানে নিজের উপর নোট পেয়ে ভাবিয়ে বিদ্যুৎ করবো কাজে যাবো।